ব্যাপারটা শুরু হয়েছিল 1850 সালে, 153 বছর ধরে ব্যাপারটা এগিয়েছে। 153 বছর ধরে ব্যাপারটা ঘটানোর পরে 2013 সালে 14 জুলাই এটা স্থগিতাদেশ করা হয়, স্থগিতাদেশ দেওয়া হয়। জম্মু কাশ্মীর না, আচ্ছা ব্যাপারটা একটা ক্লু দিই, এই সম্বন্ধীয় ভারতের প্রথম, এই সম্বন্ধীয় ভারতের প্রথম যে স্টেশনটা সেটা আমাদের এই পূর্ব মেদিনীপুরেই হয়েছে। সেটা একটা বন্দর ছিল, পূর্ব মেদিনীপুরে একটা বন্দর ছিল, সেখানেই করা হয়েছিল। এখনো তার সৌধটা আছে, এখনো তার যে সৌধটা সে সৌধটা এখনো রয়েছে। এটা এটা একটা যান্ত্রিক ক্রিয়াকলাপের কথা বলছি, কোন মানুষ নয় বা কোন ঘটনা নয়। লাইট হাউস মানে একটা কাছাকাছি, কাছাকাছি বলা যাবে না, মানে ব্যাপারটা একটু অন্যরকম। এই পিছনের দিকে তো ২০১৩ সালে 14 জুলাই বন্ধ করা। ওকে চলে আসছি নেক্সট কোশ্চেনে। আচ্ছা এর নামের অর্থ হাতির মতো কেশমণি, একটু গুগলি টাইপের কি চাইছিলেন? আচ্ছা এর নামের অর্থ হাতির মতো কেশমণি, বদ্রিকা আশ্রম যাত্রাকালে পরিশ্রান্ত দ্রৌপদীকে ইনি কাঁধে চাপিয়ে যথাস্থানে পৌঁছে দেয়। এর পুত্রের নাম অঞ্জন পর্বা, যে কিনা মহাভারতের যুদ্ধে চতুর্দশ দিনে অশ্বত্থামা কর্তৃক বধ। আমি কার কথা বলছি, মানে ক্যারেক্টারটা নাম জানতে চাইছি, মহাভারতের ক্যারেক্টার কেউ মাইক্রোফোন ছাড়া বলবেন না প্লিজ। ভীষণা একটা কু দিচ্ছি, অসম শক্তি ছিল এবং একটা স্পেশাল শক্তি ছিল, একটা স্পেশাল শক্তি ছিল। মহাভারতের যত জনের বিভিন্ন রকম শক্তি ছিল, তার মধ্যে স্পেশাল একটা শক্তি ছিল। এদিকে এই ছেলেটি কত মাত্র ছিল মনে না, আমি বলেছি মাইক্রোফোন ছাড়া কেউ প্লিজ বলো না, রুলসটা ব্রেক করো না প্লিজ। দ্রোণাচার্য, দ্রোণাচার্য না, দ্রোণাচার্য নয় বলো, পরিচালক ভালো করে জানো সবাই, গুলজারের পরিচালনায় মুক্তি পেয়েছিল সিনেমার নাম আধি।
এই ছবির দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় করেছিলেন সুচিত্রা সেন ও সঞ্জীব কুমার। এই ছবি নিয়ে কম বিতর্ক কিন্তু হয়নি, পরপর দুবার সেন্সর আটকে গিয়েছিল সিনেমা। প্রচারিত হয়েছিল সুচিত্রা সেন অভিনীত আরতি চরিত্রটি কিউ এর জীবনের ছায়া নিয়ে। এই কিউ কে? কিউ হচ্ছে একটা ক্যারেক্টার ইন্ডিয়ান এতে পলিটিক্সে, একটা বিশাল বড় ক্যারেক্টার। উনার লাইফ নিয়ে এই সিনেমাটা হয়েছিল বলে সিনেমাটা সেন্সর করে দুবার আটকে দিয়েছিলেন। তারপরে সিনেমাটা যদিও ইয়ে হয়েছিল কিন্তু সিনেমাটা রদ করা ছিল। সিনেমাটার নাম কি? এই উপাসে অভিরূপ হাত তুলেছে, ইন্দিরা গান্ধী। এখানে আমরা যে ক্যারেক্টার জানতে চাইছি, তুমি বলছো কি ইন্দিরা গান্ধী, আর কি বলবে? ইন্দিরা গান্ধী নিয়ে আগে একটা পৃথক কোশ্চেন করেছিলেন, আর কি বলবে? খুব কঠিন অ্যান্সার হয়ে গেছে, খুব কঠিন কোশ্চেন হয়ে গেছে। একটা উত্তর একদম ঠিক বলেছে। এই সিনেমাটার একটা নাম কাশ্মীরের অবন্তিপুরা টেম্পলে শুটিং হয়েছিল, যে টেম্পলটাকে ভেঙে দেওয়া হয়েছে এক প্রকার ইচ্ছে করেই ভেঙে দেওয়া হয়েছে তৎকালীন যখন আক্রমণ হতো ইয়েতে মোগলদের। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসছি। এটা একটু ফিজিক্স এর স্টুডেন্টরা একটুখানি অফ থাকবে, এতে প্রথম থেকে বলে দিলাম, বাকিদের কাছ থেকে শুনবো। 1669 খ্রিস্টাব্দে ফরাসি পদার্থবিদ ডেনিস পপিন উদ্ভাবিত কোন জিনিসটি আজ প্রায় সব রান্নাঘরে দেখতে পাওয়া যায়? প্রায় সবার রান্নাঘরে এটিকে দেখতে পাবে। ডেনিস পপিন এই আবিষ্কার করেছিলেন এবং এটা একটা এখনকার যুগে, বর্তমানে আমাদের ব্যস্ততার যুগে একটা এসেনশিয়াল জিনিস হয়ে দাঁড়িয়েছে। কি বলছে? প্রেসার কুকার। চকলেটটা কি দরকার? দিয়ে দাও ওকে চকলেট, একদম ঠিক আছে। ঝুলাজি বা ঝুলাজি থেকে এসছে তার কেন, ওকে ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আর বেশি নেই কোশ্চেন, দু একটা আছে। আমাদের দেশের অন্যতম প্রাচীন খেলা হলো 10-25 ও পাশা। পাশা খেলা খুব পুরনো খেলা, মহাভারতের সময় থেকে নাম শুনেছেন, ওই থেকেই জন্ম হয়েছিল এই খেলাটি। দুঃখের বিষয় হলো 1896 সালে খেলাটি পেটেন্ট নিয়ে নেন ইংল্যান্ডের এক ব্যবসায়ী। আমি কোন খেলার কথা বলছি? কোন খেলার কথা বলছি? বলছে লুডো। লুডো খেলা কি বলতে চাইছে, কি বলতে চাইছে? চেস। চেস। সবাই চেস বলছে, কে লুডো বলছিল, কে দাঁড়াও দেখি দাঁড়াও, তোমার কি মনে হলো লুডো? এই দাঁড়াও ওদের ফোনটা দাও, কি কারণে লুডো মনে হলো একটু বলবে? লজ্জা কিছু, মানে এখানে আমাদের একটা মানে কি কারণে লুডো মনে হলো? ম্যাক্সিমাম চেস আনসার দিয়েছে, গুড। তোমার কেন লুডো মনে হলো? সংখ্যা থেকে দেখা যাক আনসারটা কি হয়। জিওগ্রাফি কেউ আছে? জিওগ্রাফি। আচ্ছা, 84 নেক্সট কোশ্চেন। কোশ্চেন অন দা স্ক্রিন, ভারতবর্ষের কোন রাজ্যের নামে আক্ষরিক অর্থ পাহাড়ি মানুষের রাজ্য? ভারতবর্ষের কোন রাজ্যের নামে আক্ষরিক অর্থ পাহাড়ি মানুষের রাজ্য? এই সামনে একজন বলে হাত তুলেছে, নাগাল্যান্ড। অনেকটা ধারে কাছে গেছে মেয়েটি, কিন্তু মেঘালয়। হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। আমি রিকোয়েস্ট করেছি মাইক্রোফোন ছাড়া অ্যান্সার দিও না, এতে প্রবলেম হবে।
বলবি বল অযোধ্যা 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 পাহাড়ি রাজ্য তাতে ছিল মণিপুর সবাই ধারে পাশে ঘুরছে ধারে পাশে ঘুরছে আসাম এরকম করতে গেলে কিন্তু বাকি যেটি পড়ে থাকবে ওইটিকে নিতে হবে ওকে আচ্ছা এই এই এটি কি বলছে লাস্ট দিচ্ছি মানে বাদ বাকি গুলো না হওয়ার কারণে কি দেখা যাক মিজোরাম ইজ দ্য রাইট অ্যানসার